अल्लाह नबी दुनिया से मिले आसलें शांति बुझा करते इंसाफ बुझा करते नायकी बुझा करते मानवता बुझा करते सत्य के शिक्षा दीते जालिम दे आते मानुष गुरु के बचा दे से छिने ए जवाके तो ले जे बाजारा जखनी अल्लाह नबी सर गुस्तागी करे मुहम्मद सत्यवादी मुहम्मद रसूल जीटा बोल ठीक बोलते बिरोधी क्यों कर अबू जहल भय राजत्व चले जाए क्यों मुहम्मद সত্য কথা বলছে মোহাম্মদ নাই কথা বলছে মোহাম্মদ মানবতার কথা বলছে মোহাম্মদ প্রেমের কথা বলছে এ যা বলে সত্য কথা বলে কিন্তু কে যদি না রুখা যায় আমার রাজত্বটা চলে যাবে দুর্নীতি সাম্রাজ্য চলে যাবে দাসত্ব পোটাটা বন্ধ হয়ে যাবে আজও পৃথিবীর বুকে সে ফ্রান্স হোক আমেরিকা হোক আমার ভারত হোক যারাই আমার নবীর বিরুদ্ধে বলে তাদের একটাই লক্ষ্য মুহাম্মদ রসুলের বিরোধী করার কারণ হলো মুহাম্মদ রসুল যেখানে থাকবে ওখানে দাসত্ব চলবে না মুহাম্মদ রসুল যেখানে থাকবে ওখানে মা বাপের জুলুম চলবে না মুহাম্মদ রসুল যেখানে থাকবে ওখানে গরিবের হককে মেরে নেওয়া যাবে না মুহাম্মদ রসুল যেখানে থাকবে ওখানে তিন দেওয়ার আশ্রয় দিতেই হবে এ তিন দেওয়ার উপরে জুলুম চলবে না মুহাম্মদ রসুল যেখানে থাকবে ওখানে নেতাদের দাসত্ব পোতা চালুটা বন্ধ হয়ে যাবে এই জন্য সেদিনও আবু জেহেল বিরোধী করেছিল আজকে দিনে আবু জেহেলের চেহারাও বিরোধী করেছে সেদিন মুহাম্মদ রসুলের সাহাবারা দিয়ে মানুষকে দাসত্বের পোতা থেকে বাঁচিয়েছে আজ আমরা নবীর গোলাম মুহাম্মদ রসুলের গোলাম আমরা জালিমদের বিরুদ্ধে লড়ে মানুষকে দাসত্বের পোতা থেকে মুক্তি দিবার দরকার আছে না না আল্লাহ আল্লাহ আমার কথা যুবকরা বুঝছো তো বাপ কেন তোমাদের হয়তো এসব পছন্দ না হতে পারে আজ যদি পছন্দ না করো কাল কিন্তু চোখের পানিতে ভাতও জুটবে না এমন দিন আসছে চোখের পানিতে ভাতটাও জুটবে না চোখ দিয়ে পানি বেরোবে না খুন বেরোবে ভুলে যেও না সিরিয়ার কথা ভুলে যেও না মিশরের কথা ভুলে যেও না ইরাকের কথা ভুলে যেও না মায়ানমারের কথা নেট খোলো সার্চ করে দেখো ছোট্ট ছোট্ট বাচ্চা লাস্টে মায়ের গোস্ত খাচ্ছে খিদের জ্বালায় পানি পাইনি রক্ত খাচ্ছে সে করুণ দিন তোমাদের ঘরে ভুগতে হবে যদি খানদানে রসুলের কথাটাকে যদি পছন্দ না হয় আমি বাস্তব ইতিহাসের সঙ্গে আপনাদেরকে মিলিয়ে মিলিয়ে দেখাচ্ছি যে কোনো গল্প বলে দিচ্ছি তা নয় ইতিহাস বলছি আল্লাহ নবী এত কষ্ট করেছিলেন এই গরিবগুলোকে জালিমদের হাত থেকে বাঁচাবার জন্য দাসত্ব প্রথা বন্ধ করার জন্য জুলুম বন্ধ করার জন্য মা বেটিদের রেপ পুঁতে দেওয়া অত্যাচার করা পুড়িয়ে দেওয়া বন্ধ করার জন্য মায়েদের ইজ্জত দেওয়ার জন্য আজ ওই সমাজে দেখো সেই অঘটন ঘটতে আবার শুরু হয়েছে এই জায়গায় আমাদের ঘরে তো ভাবা দরকার আর আমার নবী কি শুধু মুসলমানদের নবী নাকি আমার নবী তো মানুষের নবী আমার নবী কি শুধু মুসলমানদের ভালোবেসেছিল নাকি আমার নবী তো মানুষকে ভালোবেসেছিল জোরে বলুন সুবহানাল্লাহ এ বিষয়ে একটা কথা বলি শুনেন কথা বলার আগে মদিনা নববী শরীফে
আগে কিছু আমল করে খানকা শরীফে বৈঠক খানাতে কথা বলার আগে আল্লাহ নবী বাচ্চাদের সঙ্গে আগেও কথা বলতো। অর্থাৎ নবী পাক দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ যখন এমন করে দরবারে বাহিরতে হুজরা মুবারক থেকে বাহিরতে আল্লাহ নবী দরবারে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এসে হাজির হয়ে থাকতো। নবী সমস্ত বাচ্চাদেরকে ভালোবাসতো, আল্লাহ নবী সমস্ত বাচ্চাদের খোঁজ খবর নিত। একদিন আল্লাহ নবী বেরিয়েছে এমন সময় দেখতে বা একজন আগুন পূজারীর বাচ্চা আল্লাহ নবী দরবারে প্রতিদিন আসতো। আজ এই বাচ্চাটা আসেনি, আল্লাহ নবী এমন করে সাবা দিয়াকে বলতে লাগলো, এ বাবা সাবারা ও আগুন পূজারীর বাচ্চাটা আমার দরবারে আজ কেন আসে না। সাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তামাম দুনিয়ার দায়িত্ব আল্লাহ আপনার মাথায় দিয়েছে, এই সময়তে একটা বাচ্চা একদিন আসেনি, সে আমার আগুন পূজারীর বাচ্চা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তার চিন্তা আপনি কেন করে। আল্লাহ নবী বলেছিলেন, ও সাবারা আমি নবী সবার জন্য নবী। যাও খোঁজ লাও বাচ্চাটার, দেখুন আদর্শ আদর্শ দেখুন। মাত্র 23টা বছর বয়সে পৃথিবীর এমন কোন শহর নেই যেখানে শান্তির আওয়াজ ওঠেনি, রাসূলুল্লাহ নামের কথা ওঠেনি, নবীর মান্যওয়ালা লোক ছিল না 23টা বছরে। কেন? উদার, মানবতা, ইনসাফ, এহসান, ইনসানিয়ত, প্রেম, প্রেমেই দুনিয়া দখল করা যায়। পৃথিবীর বুকে একটা ইতিহাস দেখা গেছে, দেখাতে পারবেন যে কোনো জিনিসকে দখল করতে গিয়ে রক্ত ঝরানে, কোনো অন্যায়কে পরিষ্কার করে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে গিয়ে রক্ত ঝরানে, পৃথিবীর একটা ইতিহাসে দেখাতে পারবেন? কিন্তু আমি একটা দেখাচ্ছি আপনাকে, শুনুন। মক্কা যখন ফতে হয় একটা চর পর্যন্ত মারতে হয়নি, রসুলের ব্যবহারে মক্কা দখল হয়েছে। জোরে বলুন সুবহান। যারা ছিল হাজার 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 মানুষ সব মুগ্ধ হয়ে গেছে মোহাম্মদ রসুলের ব্যবহারে, সবাই বলেছে মোহাম্মদ তুমি যেটা বলছো সেটাই আমরা মানব। জোরে বলুন সুবহান। আজ আমি চাই সেই নবীর গোলাম বাংলাতে একটা ইনকিলাব আনতে। তোমরা তো আমার ভাই, তোমরা তো আমার সাথী, তোমরা তো ন্যায়ের সৈনিক, সত্যের সৈনিক, রাসূলুল্লাহর গোলাম তোমরা, বলো এই বাংলা ইনকিলাবের দরকার আছে না? না, যে ইনকিলাবটা হবে প্রত্যেকটা গরিব মানুষ যেন হাসতে পারে, তার অধিকারটা পায়, আল্লাহর সৃষ্টি যেন নিরাপদে থাকে, এই ইনকিলাবের দরকার আছে না? না, তাহলে সর্বপ্রথম আমার কমের যুবকগুলোকে এই প্রশিক্ষণটা নিতে হবে, এই আদর্শটা দেখাতে হবে। কি আমার রসুলের পাশাল্লাম যেভাবে সমস্ত মানুষ যে বিপদে পড়েছে তাকে আশ্রয় দিয়েছে, তোমার মধ্যে প্রতিজ্ঞা নিতে হবে, কোন ধর্মের নয়, আল্লাহ সৃষ্টি বিপদে পড়েছে তাকে আশ্রয় দেবো। এক কথা বুঝছেন না? বোঝেন না? মানুষে মানুষে বিভাদ নয়, মানুষে মানুষে ভালোবাসা, মানুষ মানুষকে ভালোবাসবে। আমি কাউকে সৃষ্টি করিনি, আমি কাউকে খাওয়াইনি, কারো কাছে আমার কৈফিয়ত লিবার অধিকারও নাই, অধিকার তিনারা যে যিনি খাওয়ায় যিনি সৃষ্টি করেছে। ভালোবাসায় একে অপরকে বুঝাতে পারেন, কিন্তু কৈফিয়ত লিবার অধিকার নেই করলি না কেন? এই চোখ দেখাবার মিজাজ দেখাবার অধিকার কারো নেই বাপ, সবাই এক প্রভুর আমরা সৃষ্টি। আল্লাহ নবীর আদর্শের কথা তাই বলছি, যুবকরা শুনছো তো ভাই? কারণ আমার বিষয়ে কম বেশি সবই খবর আছে তো নাকি? তাহলে আগামী দিন এই মহান কাজে নামতে গেলে অনেক যুব সমাজের দরকার আছে, কি তবে তো হবে? তোমরা যদি মনে নোংরা থাকে, মনে যদি কমনাল থাকে, মনে যদি হিংসা থাকে, মনে যদি লোভ থাকে, তাহলে কখনো কামিয়াব হতে পারবে? ইতিহাস তৈরি করো, ইতিহাস ইতিহাস তৈরি করো। ইতিহাস তো পড়তে হবে জানি, কিন্তু ইতিহাস তৈরি করলে
যুগে 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 তোমার ইতিহাস জনগণ পড়বে। আর ইতিহাস তৈরি করা বহু সাধনার ব্যাপার বাপ। কারো মাথায় যদি ঢুকে আমি ইতিহাস তৈরি করে কি করব, ওকে বুঝানো আর সম্ভব নাই কি? নেতাজি যদি ভাবতো যে আমি ইতিহাস তৈরি করে কি করবো, দরকার নেই বাবা লড়াই করার। আশফাকুল্লাহ খান যদি ভাবতো দরকার নেই লড়াই করার। আমার মোজাদ্দেদ জামান যদি ভাবতো দরকার নেই ব্রিটিশদের বিরুদ্ধে বলার, তাহলে আজকে স্বাধীন বলতে পারতাম ভারত? আজ আমরা যদি ইতিহাস না তৈরি করতে চাই, আগামী দিন আমাদের বাচ্চারা কোন জায়গায় থাকবে বুঝতে পারছো? কত বিপদে পড়ে বুঝতে পারছো? আজকে এখানে যে মুরব্বী বাপগুলো বসে আছে, এনাদেরকে জিজ্ঞেস করুন আজ থেকে 20 বছর আগে কেমন ছিল আর আজকে কেমন আছে। 20 বছর আগের থেকে আজকের দিনটা আসমান জমিনের পার্থক্য, বিপদটা বেড়েছে না কমেছে? বলুন মুরব্বী বাপেরা, বিপদ বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে আজ থেকে 10 বছর পরে আবার ডবল বিপদ বাড়বে। আপনার বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি করে হবে আপনি সেটা ভাববেন না? আপনি কেমন বাপ? তাই আপনার বাচ্চার ভবিষ্যৎটা ভাবতে গেলে আপনাকে ইতিহাস করতে হবে। আর ইতিহাস করতে গেলে আপনার মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা ত্যাগ করতে হবে সেটা হলো লোভ, আর যেটাকে আনতে হবে সেটা হলো ধৈর্য। লোভ ত্যাগ করতে হবে, ধৈর্য আনতে হবে, আর শত শেষ কথা হলো নেতার নেতৃত্ব মানতে হবে। ডান দিক তো ডান দিক, বাঁ দিক তো বাঁ দিক, দাঁড়াতো দাঁড়া, দৌড়ো তো দৌড়ো, মার তো মার, মারিসনি তো মারিসনি, কথা বুঝছেন না বুঝুন না? তাহলে আপনি ইতিহাস বানাতে পারবেন। আর ইনশাআল্লাহ আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে, কেমন যেন একটা লাগছে বাংলার হয়তো একটা কিছু ইতিহাস হতে চলেছে, কেমন একটা যেন আবহাওয়া লাগছে। আমি মনে হয় দ্বিতীয়বার এই জায়গায় আসছি, এর পাশে এক জায়গায় এসেছিলাম এখানে, আর এই দ্বিতীয়বার আসছি। ওই মুরব্বী বাপ এখানেই বাড়িত নাকি? আচ্ছা, তো যাই হোক, আমার কথা আপনাদের কষ্ট দিচ্ছে না? তো খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে বাপ। রঙিন চশমায় সাদা পানিকেও রঙিন দেখায়, তার পানির দোষ নয় চশমাটা রঙিন বলে তাই। অতএব মনের মধ্যে যে দাসত্ব শিকল বেঁধে রেখে দিয়েছেন কাফের এবং জালিমদের শয়তানদের, ওই চশমা যদি দিয়ে আমাকে দেখেন তাহলে আমার উপরে কিছু কিছু মনে রাগ হতে পারে। প্রথম চশমা খুলে ইমানি চশমা লাগান, যত কিছু বুঝিনি বাবা আমার নবীর খানদান, অত কিছু বুঝিনি বাবা মোজাদ্দেদ জামানের রক্তের বাচ্চা, অত কিছু বুঝিনি বাবা, এরা ইতিহাস পৃথিবীতে তৈরি করেছে, এদের খানদানরা যুগে 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 রক্ত দিয়েছিল বলে আজ আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পেয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। আর যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পেয়েছে, সে দুনিয়াতেও পেয়েছে, আখিরাতেও নাজাত পেয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আর এই চশমা যদি একবার দেখেন তাহলে আমার কথাটা বুঝতে ভালো হবে, শুনতে ভালো লাগবে, পরিবর্তনটা দ্রুত হবে। কোথায় কিছু নয়, কানের কাছে যে বলে দিল যে আমার কাছে আয় ওইটা করে দেবো, আমার কাছে ওইটা করে দেবো, যে কথাগুলো বলছে কারো পেট চলবে না, তাতে সব একদিকে হয়ে যাচ্ছে। আর আমি চোখের সামনে দেখাচ্ছি যে দেখ আমার বাবলি চলে গেল, কাগজ আমার, জমিন আমার, 500 বছর নামাজ পড়েছি আমি, ওখানে আমার বাবলিতে রামের পুতুলকে জোর করে রেখেছিল রে, এই জোর করে নিয়ে নিল রে, আই রে, যখন আমার বাবলি চলে গেল বাম কংগ্রেস টিএমসি কালো মুখে করেছিল না রে, আই রে, নিজেরা পাওয়ার তৈরি করি না হলে কাল তোর গ্রামের টাও চলে যাবে, এখন এরা সন্দেহ করছে আব্বা সিদ্দিকের পাশে যাবো না থাকবো, এখনো ভাবছে, আসতে এখনো ভাবছে। তারপর আবার কিছু মুসলিম সোনাতে মুনাফেক আছে, কানের ঘোড়া এসে বলছে আব্বাস সিদ্দিকি যা করছে মনে হচ্ছে বিজেপি থেকে টাকা টাকা নিয়ে ভোটটা ভাগ করছে। আবার জানো মানে নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ। আরে তুই কেমন মুসলমান, তুই কেমন মুসলমান যে তোর নবীর খানদান বিজেপি থেকে টাকা নিয়ে ভোট ভাগ করছে, তোর এটা ব্রেনে ঢুকলো?
ইসলামের ইতিহাস তো জীবনে পড়িস না আর পড়লি না বোঝাবো কি করে ইসলাম হিকমতের কথা বলেছে যুগে 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 অনেক ইসলামে ইতিহাস আছে অনেক লড়াই আছে রাজাদের অনেক ইতিহাস আছে সব দেখতে হয় বাপ কিভাবে কি করেছে আহ তো যাক বাপ আল্লাহ জবানে কথা দিয়েছে বলছেন বলেন যারা বলছে তবে সেই সংখ্যাটা কত ভাই বুথ হিসাবে অঙ্ক করলে পঞ্চাশটা বুথ হিসাবে অঙ্ক করলে কটা ভাই পঞ্চাশটা তা হাজারে যদি পঞ্চাশটা বাদই চলে যায় তাও তো 950 রয়েছি কে না সব জায়গায় তো লিড পাচ্ছি আসে আমি ফিরে যাই আমার নবী পাকে যে কথা বলছিলাম কেন নবী পাক জানিয়ে দিন লা ইরহামুল্লাহ মান লা ইরহামুল্লাহ যে মানুষকে ভালোবাসবে না সৃষ্টা দেশে পাবে না নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ রোজা রাখছেন আলহামদুলিল্লাহ হজ করেছেন আলহামদুলিল্লাহ দান খৈরাত করেছেন আলহামদুলিল্লাহ সংসার করেছেন আলহামদুলিল্লাহ পীর ধরেছেন আলহামদুলিল্লাহ এ যুবকেরা তরুণেরা পাবে না কিন্তু আল্লাহর রহমত পেতে গেলে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে হবে এটা আমার কথা নয় আল্লাহ নবী নূর নবী দানবী নূরে জবানে জানিয়ে দিল তাহলে এখানে মানুষের কথা বলা আছে এখানে মুসলমান বলা নয় এখানে মানুষের কথা বলা আছে আল্লাহ সৃষ্টি আদম সন্তানকে যে হোক না কেন তোমারই তো বাপেরই ছেলে তাকে ভালোবাসতে হবে এই যুবকেরা ভালো যদি না বাঁচতে পারো আল্লাহ দাদা পাবে না নবী আমার আদর্শ কেমন ছিল আল্লাহ নবী এমন করে সাবান রেখে বললে বাবারা খুঁজল তো বাবা ওই বাচ্চারা কেন আসলে বাবা সাবারা গোপনে খোঁজ নিলে ওই বাচ্চারা বিমার হয়েছে জ্বর হয়েছে বুখার হয়েছে সাবা হুজুর খোঁজটা নিয়ে আল্লাহ নবীকে দিয়ে দিলে নবী আমার দাঁড়িয়ে বললে আল্লাহ নবী সাবারা জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আপনি দাঁড়িয়ে বললেন কেন আল্লাহ নবী বলেছিলেন এ বাবা সাবারা ওই বাচ্চাটাকে আমি নবী দেখতে যাব একটা আগুন পূজারীর ছেলেকে দিন দুনিয়ার বাদশা দেখতে যাচ্ছে শুনছেন ভাই ইসলাম কাকে বলে মানবতা কাকে বলে দেখুন আহা আবার কে সাহাবারা বলছেন হুজুর আপনাকে দেখেই তো আমরা তৈরি হচ্ছি আপনি তো মডেল আপনাকে দেখে তো আমরা মানুষ হচ্ছি কিন্তু আপনাকে স্মরণ করিয়ে দিতে চায় ওর বাপ হলো আপনার জানের দুশ্মন শুধু আগুন পূজা করে তা নয় ওর বাপ আবার ছুরিতে ধার দিচ্ছে আমার রসুলকে মারবে বলে সেই রকম একটা বাপের ছেলে আল্লাহ নবী সাহাবাদের এই কথা শুনে বলেছিলেন বাবা ওর বাপ আমার দুশ্মন হতে পারে আমি রসুলুল্লাহ কিন্তু ওর বাপের দুশ্মন নয় জোরে বলুন সুবহান আহা এ যুবকরা আল্লাহর আস্তে বলি তোমরা ইনকিলাব আনতে পারবে মনকে বড় করো মানুষকে ভালোবাসো কখনো কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়াও কাউকে লুটুনি কারো ঝেড়ে লিও না সবর করো ডাল ভাত খাওয়ার চাল আলহামদুলিল্লাহ বলো কিন্তু আমফানের টাকা মেরে খাবে না ডাল ভাত যা খোদা দিয়েছে শুকরিয়া আদায় করো গরিবের জবকারের টাকা মেরে খেলে হবে না এইভাবে যে গরিবের হককে মেরে নেওয়া এটা অন্যায় কাজ এটা হারাম কাজ এটা করবে না এ থেকে মুখকে ফিরিয়ে নিতে হবে লোককে সামলাতে হবে তবেই তুমি তো ইতিহাস তৈরি করতে পারবে তুমি চলে যাবার পরে আবার জনগণ তোমার কথা ওই প্রধানটা ছিল খুব ভালো লোক আর না তুমি মারা যাবার পরে অপর জায়গায় লোক দেখবে হাসছে ব্যাটাটা মরে গেল বেঁচে গেলাম খুব জ্বালিয়ে রেখেছি ধরে 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 যাকে তাকে মিলিয়ে কেস দিচ্ছে গ্যাজার কেস দিচ্ছে কথা বুঝছো ভালো
জানে দুশমন আপনি জানার পর একা যাচ্ছে, হ্যাঁ বাবা একা যাব। যুবকেরা জানতে চাইলেন, আমি তোমাদেরকে সাথে করে নিয়ে যাই, ওর বাপ যদি ঘরে একা থাকে তোমাদেরকে দেখার পরে ওর বাপের অন্তরে একটা ভয় হবে, আমাকেই তো মারতে এসেছে, এই ভয় পাবে কষ্ট পাবে। আমি রাসূলুল্লাহ রহমতে নবী, আমি কাউকে কষ্ট দেব না। কুরবান হয়ে যাও, সেই নবীর কদমে জীবন দাও। আমার একা চলে গেলেন, আল্লাহ নবী সবার নবী তিনি একা চলে গেলেন, ওই ঘরে দরজা ঘরে দাঁড়িয়ে গেল, ঘরে দরজা ঘরে দাঁড়িয়ে ডাক দিতে লাগলো, বাড়িতে ঢুকতে গেলে পারমিশন নেওয়ার ব্যাপার ছিল না। এটা তো আমার নেতা, আমাদের নেতা মোহাম্মদ রসুল শিখিয়েছে। আরো বাড়ি যেতে গেলে যে পারমিশন নিতে হয়, ঢুকতে হয়, এটা আমার রসুল আগে ছিল না। এমনকি বাপকে বলেছে মেয়ের ঘরে ঢুকতে গেলে পারমিশন নিতে হবে, এই মা আমি আসবো ভেতরে একটু বলে ঢুকতে হবে। বা ইসলামের অনুসারী হলে সুন্দর সিস্টেম, দরজা ঘুরে গিয়ে সালাম দেওয়া, তাহলেই বুঝে নিল কেউ আসতে চাইছে, সালামের জবাব দিল, আসেন ভেতরে, ইজাজত পেলে ভেতরে যাবে। আমাদের আছে তো ভাই সব সিস্টেম, ঘরের দরজাই নেই তো দিয়ালি নেই তো থাকবে কি করে? তাহলে আজকে আমরা বিপদে পড়েছি কার দোষ? সরকারের ধন্যবাদের দোষ, আমাদেরই দোষ, আমাদেরই দোষ। এই দোষকে শুধরাতে হবে, ইনশাল্লাহ শান্তি আসবে, বলুন ইনশাল্লাহ। তোমার সামনে কি ব্যাপার, আমাকে যদি মারতে আসতো তাহলে লোক নিয়ে আসতো, একা খালিয়া দেখেছে কি ব্যাপার, থতমত হয়ে ভেতরে প্রশ্ন ভেতরে হয়ে গেছে, উত্তর পাচ্ছে না। আল্লাহ নিজে নিজে বলতে লাগলে, তোমার বাচ্চা শিশুটা আমার দরবারে যায়, আমি তাকে অন্য বাচ্চাদের মতনই ভালোবাসি, তাকে সেবা মহব্বত করি, তাকে খাবার দিই, খোঁজ খবর নিই, সে আমাকেও ভালোবাসে। আজ সে আমার দরবারে যায় না, খোঁজ পেলাম সে বড় অসুস্থ হয়েছে, তাই তোমার বাচ্চাকে দেখতে এলাম, বাবা আমি কি ভেতরে যেতে পারি বাবা? এই যে নবীর কথা না শুনে ওর যে অন্তরে তুফান শুরু হয়ে গেছে, খুন মোহাম্মদ আমি গালি দিই, কোন মোহাম্মদকে মারতে চা, কার বিরোধী করতে লেগেছি, আরে কত সুন্দর না আখলাক, কত সুন্দর না মানুষটা, ইনার সম্বন্ধে ভুল ধারণা ছিল। এ যুবকের আব্বারা তরুণেরা আজ আমার নবীর সামনে যারা গুস্তাগি করে, এদেরকে ভুল বুঝিয়ে রাখা হয়েছে, এদেরকে ভুল বুঝানো হয়েছে, কারণ মোহাম্মদ রসুল তো শুধু আব্বাস সিদ্দিকে একার নয়, মোহাম্মদ রসুল তো সবার নেতা। শুধু ভুল বুঝিয়ে রাখা হয়েছে, যদি ভুল বুঝিয়ে না রাখা হয় মোহাম্মদ রসুলের যদি জীবনী পড়ে
তাহলে আস্তে আস্তে সে তো কীতদাস প্রথার বিরুদ্ধে আন্দোলন তুলবে। আর কীতদাস প্রথার বিরুদ্ধে আন্দোলন তুললে ইহুদিদের সমস্যা হবে, আর আমাদের সমাজে ব্রাহ্মণ যারা আছে, কথা বুঝে আসছে না, যারা আর্য কি কর্তৃ সব বলে না, তাদের সমস্যা হবে। ওই যে আদিবাসী দলিত মতুয়া গুলোকে সব কীতদাস বানিয়ে রেখেছে, এগুলো রাখতে পারবে না, জুলুম হবে, লড়াই হবে। প্রবেশ করলে ওই বাচ্চাটা আল্লাহ নবীকে দেখতে পাওয়ার সাথে সাথে চোখ দিয়ে পানি এসে যায়, কেননা আমার মাহবুব এসেছে। যুবকে আল্লাহ নবী বাচ্চাটার পাশে বসে গেলে মায়া ভরা নূরে রহমতি দয়ার হাত যখনই বাচ্চার মাথায় হাত বুলিয়েছে, আহা কুদরতলা হাতের বিনিময়ে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বাচ্চার বিমারকে ভালো করে দিয়েছে। বাচ্চাকে আমার রসুল জিজ্ঞাসা করতে লাগলো, এ বাবা ছেলে কেমন আছো? আল্লাহ নবীকে বাচ্চা বলেছে, হুজুর আমি ভালো ছিলাম না, আপনি এসেছেন, আমি ভালো আছি। বাপ পে ভালো নয়, মা পে ভালো নয়, রসুল পে ভালো কেন? কেন বুঝতে হবে, তখনকার সময় এই সিস্টেম ছিল না যে বাপ মা ছেলেকে ভালোবাসতে, এটা জানতো না, খোঁজি নাই, নে দেখাশুনো করে নে, বাচ্চা তাই ভালো নেই, অসুস্থ পড়ে আছে একা, কে দয়া নবী এসে যে ভালোবাসা দিল, বাচ্চা এখন ভালো আছে বলছে। আর বাপ আর মা এসে মাথার ঘোড়ায় দাঁড়িয়ে কথা শুনছে বাচ্চার আর রসুলের। ছেলেটা বলে ফেললো, মা একটা কথা বলবো, আব্বা একটা কথা বলবো, জানি না এ কথা শোনার পরে তোমরা আমাকে কতল করে দেবে কিনা, তবে আজ এ কথা চেপে রাখতে পারবো না। কি কথা? আমি বড় হলে মোহাম্মদ রসুলের দলের সৈনিক হব। জোরে বলুন সুবহান। কেন এ কথা বলেছিল, লোক আমাকে মেরে দেবে কিনা? তখন মোহাম্মদ রসুলের দিকে যারাই যেত তাদেরকে জালিমরা মারত। কথা বুঝে আসছে? অর্থাৎ কারা জালিম? আবু জেহেল, উদ্বা, রাজত্ব চলে যাবে। আজও যেমন এই বাংলায় মোহাম্মদ রসুলের গোলামের দিকে যারা আসছে তাদের উপরে কিছু দুর্নীতিবাদ নেতারা জুলুম করছে না করেন? ইতিহাস, ইতিহাসের সঙ্গে মিলান মিলছে না মেলে না, কিন্তু সেই সময় জুলুমের পরও ফতে হয়েছিল। কেননা জালিমরা কখনো বেশি দিন থাকে না, জালিমদের হায়াত খুব কম হয়, জালিমদের সাম্রাজ্যের হায়াত খুব কম হয়, কিন্তু এই জালিমদের সাম্রাজ্যটা পতন হবে কোন না কোন সময়ে। যুগে যুগে দেখা গেছে ওই আহলে রসুল বা নবী আলাইহিমুসসালাম বা ওলি আউলিয়াদের মাধ্যমেই হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি চলুন ভারতের ইতিহাস শুনুন, শুনবেন একটু। পৃথ্বীরাজ চৌহান নাম শুনেছেন? বিরাট বড় জালিম রাজা ছিল, লোকের গলায় ঘুমটি পর্যন্ত ঝুলিয়ে দিত, কানে ঘুমটি ছিল, অশুদ্ধ, নিচু জাত, এই ধরনের মুখ দেখবো না, গরিবে নামাজ আসলো, এ মানুষের মানুষের বিভেদ কেন? মানুষ মানুষের মুখ দেখলে অশুভ হবে, এটা কে বলেছে? এই বিভ্রান্তি ছাড়তে হবে। গরিবের পাশে দাঁড়িয়ে, অসহায়ের পাশে দাঁড়িয়ে গরিবে নামাজ আওয়াজ তুলল। পৃথ্বীরাজ চৌহানের আস্তে আস্তে গদি ধ্বংস হয়ে গেল, অসহায় গরিব মানুষরা মুক্তি পেল। জোরে বলুন সুবহান। চলে আসেন হতভাগ আকবর, মুজাদ্দিদ আল কেসানি, জানেন না আকবর রাজ ক্ষমতায় জুলুম করেছে, অত্যাচার করেছে, আরো নোংরা নোংরা কাজ করেছে, এমনকি দিন ইলাহি বার করেছে। মুজাদ্দিদ আল কেসানির বিরুদ্ধে লড়াই হয়েছিল, লড়াইয়ের ময়দানে মুজাদ্দিদ আল কেসানির দিকে গুটিকত মানুষ, কমজোর মানুষ, গরিব মানুষ, দুর্বল মানুষ, আর রাজার ভয়ে রাজার দিকে বড় বড় মুফতি, বড় বড় মৌলানা,
বড় ধনী লোক, কিন্তু মুজাদ্দিদ আল-পেশানি আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ ওরা রাজার ভয়ে রাজার দিকে গেছে, এগুলো তোমার ভয়ে আমার দিকে এসেছে, আমার আল্লাহ ওর রাজার থেকে তোমার ক্ষমতার তো তুলনায় চলে না, এদেরকে তুমি সাহায্য করো। দোয়া কবুল হয়ে গেল, বিশাল তুফান আসলো, হতভাগা আকবর সৈন্য সামন্ত নিয়ে লোক নিয়ে সব আল্লাহ তুলে ফেলে দিল হাওয়াতে, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কোন অসুবিধি আছে? কোন দিকটা যাবেন, জালিমের দিকে যাবেন না খানদানের রসুলের দিকে থাকবেন, সেটা আপনাদের ব্যাপার, আমাকে হাত তুলে দেখাতে হবে না, হাত তোলার দরকার নেই, এখন এখানটা থাকলেই হবে, কথা বুঝে আসছে, এখানটা থাকলেই হবে। প্রতিষ্ঠিত করেছেন নবী, আমার দুনিয়া জমিনের সামনের আওয়াজ উড়িয়ে দিয়েছেন, আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবি আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছে মানবতা শিক্ষা, আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যায় এমন সময় দেখা যায় এ যুবকেরা তরুণেরা আব্বারা আল্লাহ নবীর কানে একটা আওয়াজ আসতে লেগেছে, আসসালাতু আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের জবাব দিলেন, দেবে নবী আমার দাঁড়িয়ে গেলে কোথা থেকে কে ডাকতে লেগেছে, কোথায় কাউকে দেখতে পাইনি, দূরে দূরে এড়ি করে তাকিয়ে দেখে কাউকে দেখতে পাইনি, আল্লাহ নবী নজরটা হঠাৎ করে দূরে একটা ঝোপে গড়ে গিয়ে পড়লো, দেখতে লাগলো একটা হরিণী বাধা রয়েছে লড়তে লেগেছে, এই যুবকেরা মন দিয়ে শোনে এই হাদিসটাকে আমার অস্বীকার করে, একটা দুটো নয় বারো থেকে পনেরোটা কিতাবে হাদিসটা রয়েছে, এই যুবকেরা আপনারা তরুণেরা আল্লাহ নবী ওই জায়গা আস্তে আস্তে আগিয়ে গেল, যত কাছাকাছি যায় এই হরিণীটা আমার রসুল্লাহকে বলতে লাগলে, আমি বাধা রয়েছি আপনাকে দেখেছি বেয়াদবি নেবেন না, আপনার কদমে আমি নিজে হাজির হতা। এখন এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে হরি এর কথা রসুল বুঝলে কি করে, এই শুনছেন না শুনেন না, আরে বাবা জায়গা হয় না, ঠেলাঠেলি হচ্ছে, ভাই আপনারা একটু কষ্ট করে নিচে নেমে আসেন না, সালাম দেন নবী